হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষ্ণেন্দুস বায়োলজি আজকের ভিডিওতে আমরা যে টপিকটি সম্পর্কে জানবো তা হলো মেন্ডেলের এক শঙ্করজনন পরীক্ষা এবং ওই পরীক্ষা থেকে মেন্ডেল কী কী সূত্র উপস্থাপন করেছেন তা সম্পর্কে আমরা জানব মেন্ডেলের এক জনন ও দ্বি জনন এই পরীক্ষাগুলি জানার পূর্বে দুটি গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন তা না হলে আমাদের এই পরীক্ষাগুলির মধ্যে যে কনসেপ্ট রয়েছে তা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো না যে দুটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে সেগুলি হলো। একটি হলো কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার জিনিসটি কী বৈশিষ্ট্য বা ক্যারেক্টার জিনিসটি কি এবং আরও একটি গুরুত্বপূর্ণ টার্ন রয়েছে যা হল কি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা একে ইংরেজিতে বলা হয় কি কন্ট্রাস্টিং ট্রেট बा कंट्रास्टिंग कैरेक्टर बा শুধু বলা হয় কি ট্রেড সম্পর্কে বলা হয় তাহলে আমাদের এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য জানতে হবে একটা বৈশিষ্ট্য জিনিসটি কি বা ক্যারেক্টার এবং আরেকটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা কন্ট্রাস্টিং ট্রেড বা ট্রেড জিনিসটি কি এই জিনিসটি তোমাদের বইয়ে গুলিয়ে ফেলে দেওয়া আছে গুলিয়ে দেওয়া আছে সেগুলি সম্পর্কে যেগুলি সম্পর্কে আমাদের জ্ঞান আরোহণ করা খুবই কষ্টসাধ্য এই দুটো টার্ম আমাদের এই কারণেই সবার প্রথম জেনে নেওয়া প্রয়োজন গুরুত্বপূর্ণ একটি টার্ম দুটি টার্ম প্রথমত বলা হয়েছে বৈশিষ্ট্য জিনিসটি কি বৈশিষ্ট্য হলো এমন একটি টপিক যেখানে কি বলা হয় জীবের শারীরস্থানিক ও অঙ্গসংস্থানিক জীবের শারীরস্থানিক স্থানিক ও অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যকে আমরা বলবো কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার সরি বৈশিষ্ট্য নয় লক্ষণ জীবের শারীরস্থানিক ও অঙ্গসংস্থানিক লক্ষণকেই আমরা বলবো কি বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে যদি জানা যায় জীবের উচ্চতা উদাহরণ দিয়ে যদি জানা যায় জীবের উচ্চতা উচ্চতা এটি হচ্ছে কি জীবের একটি বৈশিষ্ট্য এছাড়াও জীবের ত্বকের বর্ণ এগুলিকে বলা হয় কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার অর্থাৎ আমরা আরও ডিটেলসে গেলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো জীবের শারীরস্থানিক ও অঙ্গসংস্থানগত যে লক্ষণ রয়েছে তাকেই আমরা বলবো কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার দিকে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি বলা হয়েছে একটি বৈশিষ্ট্যের একাধিক রূপকেই আমরা বলবো কি একটি বৈশিষ্ট্যের একাধিক রূপ একটি বৈশিষ্ট্যের একাধিক রূপকেই বলা হবে কি কন্ট্রাস্টিং ক্যারেক্টার কন্ট্রাস্টিং ট্রেড বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যদি উদাহরণ দেওয়া হয় ভালোভাবে বোঝা যাবে যেমন উচ্চতার একাধিক রূপ কি থাকতে পারে হয় লম্বা হতে পারে না হয় কী হতে পারে বেটে হতে পারে আচ্ছা দু নম্বর বর্ণ মানুষের যদি বর্ণ ধরা হয় এক নম্বর কি হতে পারে কালো আর কি হতে পারে সাদা তাহলে দেখো বৈশিষ্ট্যের একাধিক রূপকে আমরা জানতে পারলাম কি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা কন্ট্রাস্টিং ট্রেড বা কন্ট্রাস্টিং ক্যারেক্টার এরপর আমরা জানব মেন্ডেল কটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন মেন্ডেল সাতটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন দেখো এখানে কয়টি বৈশিষ্ট্য গাছের উচ্চতা ফুলের বর্ণ ফুলের অবস্থান বীজের বর্ণ বীজের আকার মটরশুটির আকার ও ও মটরশুটির বর্ণ এই রকম ছাত্রী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন আমরা জানি কি বৈশিষ্ট্য কি জীবের অঙ্গসংস্থানগত সংস্থানগত শারীরবৃত্তীয় লক্ষণকে আমরা বলবো কি বৈশিষ্ট্য অর্থাৎ এই যে সাত্রী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে মটর মটর মেন্ডেল এই ছাত্রী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন তাহলে একে বলা হলো বৈশিষ্ট্য এবারে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি একটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যের একাধিক রূপকেই বলা হয়েছে কি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা ট্রেড বা কন্ট্রাস্টিং ট্রেড তাহলে যদি উচ্চতা হয় বৈশিষ্ট্য তার একাধিক রূপ থাকতে পারে বেঁটে ও লম্বা যদি বর্ণ হয় তার রূপ রয়েছে মোটর গাছের ক্ষেত্রে লাল ও সাদা ফুলের অবস্থান যদি হয় পার্শ্বস্থ শীর্ষ শীর্ষস্থ এইরকমভাবে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক্ষেত্রে এমসিকিউ আসে মেডিকেল এক্সামে বলা হয় কি মেন্ডেল কয়টি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন সাতটি বৈশিষ্ট্য মেন্ডেল কত ক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন এক্ষেত্রে কত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সাত জোড়া অর্থাৎ চোদ্দোটি এবার কোশ্চেন বলতে পারে যে কয়টি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল পরীক্ষা করেছিলেন কয়টি যদি বলা হয় সেক্ষেত্রে বলতে হবে কি চোদ্দোটি এবং কত জোড়া যদি বলা হয় সেক্ষেত্রে বলতে হবে কি সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন এবারে আমরা জানবো কি শঙ্কর জনন পরীক্ষা বা মোনোহাইব্রিড ক্রস এক শঙ্কর পরীক্ষা বা মনোহাইব্রিড ক্রস জনন পরীক্ষা বা মনোহাইব্রিড ক্রস এই জনন পরীক্ষার একটি প্রথমত ডেফিনেশান লেখা যায় ওই ডেফিনেশানটি আমরা পরবর্তী পর্যায়ে আমরা এক্ষেত্রে অঙ্কন করবো বা লেখব সে এরপর তার আগে আমাদেরকে পরীক্ষাটি সম্পর্কে আমাদের ডিটেলসে একটু জানতে হবে আমাদের পরীক্ষা সম্পর্কে ডিটেলস একটু জানতে হবে পরীক্ষা আমরা এক জনন পরীক্ষা পড়ব ডেফিনেশনটা পড়ব তার পূর্বে আমরা পরীক্ষা ও একই সঙ্গে পর্যবেক্ষণ সম্পর্কে জানব পরীক্ষা ও পর্যবেক্ষণ মেন্ডেল তার এক জনন পরীক্ষার জন্য দুটি মোটর গাছ নিয়েছিলেন একটি হচ্ছে কি বিশুদ্ধ বেটে আরেকটি হলো বিশুদ্ধ লম্বা দুটি মোটর গাছ নিয়েছিলেন একটির জিনোটাইপ বিশুদ্ধ বেটের জিনোটাইপ হল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ লম্বার জিনোটাইপ হলো স্মল টি স্মল টি এই লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ মোটর গাছের মধ্যে তিনি যে পরীক্ষাটি করতে চাইছিলেন সেটা হচ্ছে কি ইতর পরাগ যোগ করতে চাইছেন যে শঙ্কর মানে যে ক্রসটি তিনি করতে চাইছেন তা হলো ইতর পরাগ যোগ তা হলো ইতর পরাগযোগ আচ্ছা এক্ষেত্রে যদি দেখা হয় এটা এক বিশুদ্ধ মোটর গাছ এই বিশুদ্ধ মোটর বিশুদ্ধ লম্বা অর্থাৎ এটি হচ্ছে কি আকৃতিতে হচ্ছে কি লম্বা এর যে ফুলটি রয়েছে আমরা জানি কি মোটর গাছের ফুল কি উভয় প্রকৃতির উভয় প্রকৃতির ফুল হলে বিশেষ দুটি গঠন দেখতে পাওয়া যায় একটা হচ্ছে কি স্ত্রীস্তবক এবং আরেকটি কি দেখতে পাওয়া যায় পুংস্তবক হলো এবং বিশুদ্ধ লম্বা মোটর গাছ এটারও যদি আমরা চিত্র বিশুদ্ধ বেঁটে এটি কি হবে আকৃতিটিতে তুলনামূলকভাবে বেঁটে হবে এবং এরও ফুলটিতে কি দেখতে পাবো আমরা উভয় লিঙ্গ গঠন দেখতে পাবো একটি থাকবে কি পুস্তবক এবং আরেকটি থাকবে কি স্ত্রীস্তবক আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি সেক্ষেত্রে তোমরা ভিডিওটি গিয়ে পুনরায় দেখতে পারো যদি কোনো অসুবিধা হয় তাহলে মেন্ডেল বিশুদ্ধ বেঁটে ও বিশুদ্ধ লম্বা দুটি মোটর গাছ নিয়ে ক্রস করছিলেন এবং তাদের মধ্যে কী ঘটাবেন ইতর পরাগযোগ তাহলে এগুলি তো উভয় লিঙ্গ ফুল এদের এই পরাগধানী থেকে পরাগরেণু এই ফুলে পড়ে যেতে পারে অর্থাৎ স্বপরাগযোগ হয়ে যেতে পারে তাহলে মেন্ডেল একটি টেকনিক নিলেন তার সেটা হচ্ছে কি ইমাস অর্থাৎ এই পুংস্তবককে বিশেষ পদ্ধতির মাধ্যমে তাকে কেটে দেওয়া হবে বা ওটাকে বিনষ্ট করা হবে কেটে দেওয়ার ক্ষেত্রে কাঁচি ব্যবহার করবে করতে হবে এবং যদি বিনষ্ট করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ হচ্ছে ব্যবহার করতে হবে যেগুলো হচ্ছে কি এন এবং টু ফোর ডি এই সমস্ত রাসায়নিক উপাদানগুলি ব্যবহার করলে এই পুংস্তবকে কি করা যায় বিনষ্ট করা যায় বা অপসারণ করা যায় যাকে বলা হয় কি ইমাস্কুলেশন আগের ভিডিওতেই আমি উল্লেখ করেছি তাহলে এই ফুলটিকে তিনি কি ফুল হিসাবে চিহ্নিত করলেন স্ত্রী ফুল হিসাবে তিনি ব্যবহার করলেন যেহেতু পুংস্তবকটিকে অপসারণ করে দেওয়া হলো কোন পদ্ধতির মাধ্যমে ইমাস্কুলেশন এবং এই যে বিশুদ্ধ মেটে ফুল আছে একে তিনি এবারে কি ফুল হিসাবে চিহ্নিত করতে পারলেন পুরুষ ফুল হিসাবে চিহ্নিত করতে পারলেন এবারে এই পুংস্তবক থেকে সরি পুংস্তবকের কেশ্বর থেকে কী উৎপন্ন হতে পারে পরাগরেণু অর্থাৎ বিশুদ্ধ বেঁটে মোটর বিশুদ্ধ লম্বা মোটর বিশুদ্ধ বেঁটে নয় সরি এখানে ভুল লেখা হয়েছে বিশুদ্ধ একটি হচ্ছে কি বিশুদ্ধ লম্বা আর একটি হলো কি বিশুদ্ধ বেঁটে এই বিশুদ্ধ লম্বা মোটর গাছটি থেকে যে গ্যামেট উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি এটা হলো কি গ্যামেট এবং এই দুটো যে জীবের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে এটি হচ্ছে কি জনিত্রিজনু বা পিতৃজনু বা এদেরকে বলা হয় কি প্যারেন্টাল ক্লাস প্যারেন্টাল পিতৃজনু তাহলে এক্ষেত্রে যে পরাগরেণু গঠন হল গ্যামেট হলো সেক্ষেত্রে কি যাবে ক্যাপিটালটি যাবে এবং এটি তো স্ত্রী ফুল এই স্ত্রী ফুল থেকে কী উৎপন্ন হবে ডিম্বাণু তৈরি হবে সেই ডিম্বাণুতে যে গ্যামেটটি যাবে সেটা হচ্ছে কি স্মল টি গেল এরপর মেন্ডেল কৃত্রিমভাবে শঙ্করায়ন জনন ঘটাবেন অর্থাৎ পরীক্ষাটি কি করাবেন আমি বলেছি শঙ্করায়ন অর্থাৎ দুটি ফুলের মধ্যে যদি কৃত্রিমভাবে প্রজনন ঘটানো হয় তাকে বলবো কি আমরা শঙ্করায়ন এবারে মেন্ডেল কী করবেন পুরুষ ফুল যেটিকে চিহ্নিত করেছেন তার পরাগ্রেণুগুলিকে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপরে কৃত্রিমভাবেই স্থানান্তর করবেন বুঝা গেল অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি দুটি গ্যামেট পরস্পর মিলিত হয়ে জাইগট গঠন করলো সেই জাইগট থেকে এবারে বীজ তৈরি হলো যে বীজটি তৈরি হলো তার মধ্যে যে জিনো টাইপটি রয়েছে তা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ওই বীজটিকে এবার মেন্ডেল কি করলেন মাঠের মধ্যে লাগিয়ে দিলেন মাঠের মধ্যে যেই ছড়িয়ে দিলেন সেক্ষেত্রে যে গাছগুলি উৎপন্ন হলো সেগুলি সবাই শঙ্কর লম্বা প্রকৃতির হলো। সেগুলি সবাই কী প্রকৃতির হল শঙ্কর লম্বা প্রকৃতির হল তাহলে জনিত্রী জনু থেকে যে জীবটি প্রথম সৃষ্টি হয়েছে তাহাদেরকে বলা হয় কি প্রথম অপত্যজনু বা এফ ওয়ান জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশান তাহলে সমস্ত গাছগুলি দেখতে কেমন হলো লম্বা প্রকৃতির হলো এবং ওদের জিনোটাইপ দেখা গেল কি স্মল স্মলটি রয়েছে অর্থাৎ শঙ্কর লম্বা রয়েছে তাহলে প্রথমত এদের ইতর পরাগযোগ ঘটানো হয়েছিল পরবর্তী স্টেপে এদের সঙ্গে যত শঙ্কর লম্বা গাছ হয়েছে রয়েছে এদের মধ্যে স্ব পরাগযোগ ঘটানো হয়েছে আমি আগের ভিডিওতেই উল্লেখ করেছি স্ব পরাগযোগ ইতর পরাগযোগ সম্পর্কে তাহলে স্বপরাগযোগ মানে কি ওই গাছের ফুলের মধ্যেই প্রজনন ঘটানো হবে অর্থাৎ ওই গাছের পরাগরেণু থেকে পরাগদানি থেকে পরাগরেণু ওই গাছের ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে অর্থাৎ যত সংকর লম্বা গাছ রয়েছে তাদের মধ্যে এখানে কি ঘটানো হবে স্বপরাগযোগ হবে এখানে কি ঘটানো হবে প্রথমে ইতর পরাগযোগ ঘটনা হলো এক্ষেত্রে কি ঘটানো হবে স্বপরাগযোগ এক্ষেত্রে স্বপরাগযোগ ঘটানো হবে তাহলে দেখো একই রকমভাবে এখানে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি আর এক্ষেত্রে কি তৈরি হবে স্মল টি এখান থেকেও যে দু প্রকার গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি এগুলো তাহলে কি গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট তৈরি হলো তাহলে এই গ্যামেটগুলি পুনরায় নিজেদের মধ্যে মিলিত হয়ে বীজ তৈরি করবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এর সঙ্গে মিলিত হয়ে বীজ গঠন করলো ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে মিলিত হয়ে বীজ গঠন করলো জাইগট গঠন করে স্মল টি ক্যাপিটাল টি এর সঙ্গে মিলিত হয়ে জাইগট গঠন করলো বীজ তৈরি হলো এবং অবশেষে স্মল টি স্মল টি মিলিত হয়ে বীজ গঠন করলো ওই বীজগুলিকে মেন্ডেল আবার মাঠের মধ্যে ছড়িয়ে দিলেন সেক্ষেত্র থেকে সেখান থেকে যে উদ্ভিদগুলি সৃষ্টি হলো দেখা গেলো কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি থেকে যে উদ্ভিদের উৎপত্তি ঘটলো সেটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা প্রকৃতির হলো বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি স্মল টি এই দুটি হল কি শঙ্কর লম্বা প্রকৃতির হল এবং অবশেষে আরেক প্রকার যে উদ্ভিদ দেখা গেলো সেগুলি হচ্ছে কি বিশুদ্ধ বেঁটে প্রকৃতির হল সেগুলি কি প্রকৃতির হল বিশুদ্ধ বেঁটে প্রকৃতির এক্ষেত্রে আমরা চেকারবোর্ডের সাহায্য আমরা কিন্তু উল্লেখ করতে পারি আমি এখানে ক্রস করে দিলাম আচ্ছা এক্ষেত্রে আমরা দুটি জিনিস নির্ণয় করবো একটি হলো কি জিনোটাইপ টাইপ কেমনভাবে আমরা নির্ণয় করবো এই জায়গায় নিচ্ছে একটি হচ্ছে কি জিনো টাইপ একটি হচ্ছে কি ফিনোটাইপ ফিনো টাইপ কীভাবে নির্ণয় করব তাহলে এক্ষেত্রে দেখো জিনোটাইপ বলতে কী বোঝায় জিনগত অবস্থা এগুলো হচ্ছে কি জিনো টাইপ অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কটা রয়েছে একটি রয়েছে ক্যাপিটাল টি ক্যাপিটালটি ওয়ান ক্যাপিটাল টি স্মল টি কতগুলি রয়েছে ক্ষেত্রে দুটো রয়েছে অর্থাৎ ইজ টু টু এবং স্মল টি স্মল টি কতগুলি রয়েছে এখানে একটি তাহলে এখানে জিনোটাইপ কী হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটালটি একটি রয়েছে ক্যাপিটালটি স্মল টি দুটি রয়েছে এবং স্মল টি স্মলটি একটি রয়েছে অর্থাৎ জিনোটাইপ গেল ফিনোটাইপ কীভাবে নির্ণয় করা হবে অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলবো কি ফিনোটাইপ অর্থাৎ বাইরে থেকে কতগুলিকে লম্বা মনে হচ্ছে বাইরে থেকে লম্বা রয়েছে কতজন তিনজন অর্থাৎ তিনটি দুটি শঙ্কর লম্বা এবং একটি বিশুদ্ধ লম্বা অর্থাৎ লম্বা বাইরে থেকে তো আমরা যে বৈশিষ্ট্যকে দেখতে পাবো বুঝতে পারব সেটাকে আমরা বলবো ফিনোটাইপ আমরা লম্বা বুঝতে পারবো বেঁটে বুঝতে পারবো মাঝারি মানে শঙ্কর কিন্তু আমরা বুঝতে পারবো না শঙ্কর কেন দুটো জিনোটাইপ এই যে জিনোটাইপ দুটো আলাদা প্রকৃতির বলেই সেটাকে শঙ্কর বলা হয়েছে আমরা কিন্তু বাইরে থেকে দেখব কি গাছগুলো লম্বা প্রকৃতির লম্বা কতজন হয়েছে তিন দুই এক দুই তিন এবং বিশুদ্ধ বেটে কতজন রয়েছে একজন অর্থাৎ এক্ষেত্রে ফিনো টাইপ কত হবে থ্রি ইচ টু ওয়ান এবং জিনো টাইপ কত হবে ওয়ান ইচ টু টু ইচ টু ওয়ান এবারে মেন্ডেল পরীক্ষা এবং পর্যবেক্ষণ দুটো করলেন এরপর আমরা জানব এই যে এক জনন পরীক্ষার ডেফিনেশান একে এক শঙ্কর কেন বলা হলো মনো মানে কটি একটি হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন মানে আমরা জানি যে কৃত্রিমভাবে এর মধ্যে প্রজনন ঘটানো হবে আমরা এক্ষুনি জানতে পারলাম এবারে এক জনন পরীক্ষা এই পরীক্ষার একটি ডেফিনেশান লিখতে হবে এখানে এক কেন বলা হয়েছে স্পেসিফিক্যালি আমাকে সুনির্দিষ্ট একটি সংজ্ঞা লিখতে হবে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে একটি বৈশিষ্ট্যের সংজ্ঞাটা লিখতে হলে এইভাবে লিখতে হবে যে একটি বৈশিষ্ট্যের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে শঙ্করায়ন দুটি জীবের মধ্যে সংকরায়ন বা প্রজননকেই আমরা বলবো কি এক জনন পরীক্ষা বা মনোহাইব্রিড দেখো এখানে এক শঙ্কর কেন বলা হয়েছে একটি বৈশিষ্ট্যের যেখানে বৈশিষ্ট্যটা কী নেওয়া আছে প্রথমত গাছের উচ্চতা বা দৈর্ঘ্য একটি বৈশিষ্ট্যের দুটি বা একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি লম্বা আরেকটি হচ্ছে কি বেঁটে দেখো একটি হচ্ছে কি লম্বা একটি হচ্ছে কি বেঁটে তাহলে একটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য কি উচ্চতা একটি বৈশিষ্ট্যের জোডা বা দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে কি ফিমেলের মধ্যে যে সংকরায়ন ঘটানো চলছে তাকে বলা হচ্ছে কি এক শঙ্কর যেহেতু এখানে একটি বৈশিষ্ট্য নিয়ে এখানে পরীক্ষাটি করা হয়েছে সেই জন্য একে বলা হচ্ছে কি এক শঙ্কর বা মনোহাইব্রিড ক্রস গেল এবারে এই পরীক্ষাতে পরীক্ষা পর্যবেক্ষণ গেল এবং এরপর এই পরীক্ষা থেকে মেন্ডেল একটি সিদ্ধান্তে উপনীত হলেন সিদ্ধান্তে তিনি একটি সূত্র 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 আবিষ্কার করলেন যাকে নাম দিলেন কি মেন্ডেলের প্রথম সূত্র বা তাকে বলা হয় কি পৃথক ভবনের সূত্র পৃথক ভবন সূত্র একে ইংরেজিতে বলা হয় কি ল অফ সেগ্রিগেশান একে ইংরেজিতে বলা হয় ল অফ সেগ্রিগেশান এই প্রথম সূত্রে পরীক্ষায় কোশ্চেন দেয় মেন্ডেলের প্রথম সূত্রটি কী বলতে হবে কি পৃথক ভবনের সূত্র এক্ষেত্রে তিনি কি বলেছেন দেখো দেখো এগুলো তো আমাদের জনিত্রী বা পিতৃজনু জনিত্রী জনুতে অবস্থিত যে অ্যালিলগুলো রয়েছে বা জিনগুলি রয়েছে দেখো বা বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্য বা জিনগুলি এই যে গ্যামেট গঠন হয়েছে না পরস্পরের থেকে আলাদা হয়েছে পরস্পর থেকে আলাদা হয়েছে এক্ষেত্রে দেখো জনিত্রী জনুতে যে জিনগুলি রয়েছে সেগুলি গ্যামেট গঠনের সময় আলাদা হয়েছে ক্যাপিটালটি এক সাইড হয়ে গেছে স্মল টি এক সাইড হয়ে গেছে এক্ষেত্রেও দেখো ক্যাপিটালটি সাইড হয়ে গেছে স্মল টি আর এক সাইড হয়ে গেছে তাহলে এখানে ডেফিনেশানটা এইভাবে লিখতে হবে যে প্রথম সূত্র যে জনিত্রী জনুতে অবস্থিত জনিত্রী জনুতে অবস্থিত জিন বা অ্যালিলগুলি গামেট গঠনৰ সময় গামেট গঠনৰ সময় পৰস্পৰ কি হয় পৃথক হয় গামেট গঠনৰ সময় পৰস্পৰ পৃথক হয় ইহাই হচ্ছে কি পৃথকী ভবনের সূত্র দেখো এক্ষেত্রে গ্যামেট গঠনের সময় জনিত্রীজন অবস্থিত জিনগুলি পরস্পর থেকে পৃথক হয়েছে এক্ষেত্রেও দেখো ক্যাপিটালটি স্মলটি ক্যাপিটালটি স্মলটি পরস্পর পৃথক হয়েছে ইহাকেই তিনি প্রথম সূত্র বলেছেন বলছে কি জনিত্রী জনিত অবস্থিত জিনগুলি গ্যামেট গঠনের সময় আলাদা হবে এক্ষেত্রেও দেখো গ্যামেট যখন গঠন হয়েছে পরস্পর আলাদা হয়েছে ইহাকেই বলা হয়েছে কি প্রথম সূত্র বা ল অফ সেগ্রিগেশান এর এরপরও দুটি সিদ্ধান্ত দিয়েছেন যেগুলি তোমাদের বইয়ে লেখা থাকে সূত্র হিসাবে কি প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র এগুলি কিন্তু সূত্র হিসেবে বললেও এখানে মেন্ডেল কিন্তু এগুলিকে সূত্র হিসেবে বলেননি এগুলিকে বলেছেন তিনি সিদ্ধান্ত দিয়েছেন কি সিদ্ধান্ত এগুলি সূত্র হিসেবে আমরা কিন্তু জানবো না তিনি বলেছেন যে যে দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে প্রথম অপত্রজনিত যে জীবটি উৎপন্ন হয় তার যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয় লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয় এবং যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না বেঠে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না তাকে বলা হয়েছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটি একটি সিদ্ধান্ত তিনি দিয়েছেন এক ন দু নম্বর এক নম্বর সিদ্ধান্ত গেল দু নম্বর সিদ্ধান্ত বলছে যে একক বৈশিষ্ট্যের সূত্র একক বৈশিষ্ট্যের সূত্র তিনি এখানে বলেছেন কি যে জীবের কোনো জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি জিন থাকে বোঝা গেল বলেছে যে কোন একক বৈশিষ্ট্য সূত্রে কি বলেছে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য কটি জিন থাকে আমরা জানি দুটো জিন থাকে এটিকেই মে মেন তিনি বলেছিলেন তিনি কিন্তু জিন হিসাবে বলতে পারেননি তিনি বলেছেন যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য বিশেষ দুটি ফ্যাক্টর থাকে তিনি বলেছেন যে বিশেষ দুটি ফ্যাক্টর থাকে পরবর্তী পর্যায়ে জনসন জিন হিসাবে আবিষ্কার করেছেন তাহলে একক বৈশিষ্ট্য সূত্রে কি বলা যাবে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি ফ্যাক্টর বা দুটি জিন বর্তমান এটিকেই তিনি একক বৈশিষ্ট্য সূত্র বলে কিন্তু এটি কিন্তু কোনো সূত্র নাই এটি মেন্ডেল নিজের সিদ্ধান্ত দিয়েছিলেন এরপর আমরা দ্বিশঙ্কর জনন পরীক্ষা সম্পর্কে জানব